দাদা আপনার নায়িকা কোথায় গেল, কটা বাজে? আরে তাকে 8টায় তো কল টাইম দিয়েছি। ফোন করুন ফোন করুন, এইসব নতুন মেয়েকে নিয়ে কাজ হয়। আরে ফোনটাও বন্ধ। তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। আরে ফোন বন্ধ। কি হলো, পাচ্ছেন না? নাম্বারটা দিন। ফোনটা বন্ধ রেখেছি, কি করে নাম্বারটা দেবো? এই প্রোডাকশনে কে আছে? এক কাপ চা। আসি দাদা। এটা আবার কি? যাকে তাকে ধরে নিয়ে এলেন, কি করছেন বুঝতে পারছি না। এই তোমার নাম কি গো? তুমি কে গো? এই তো এই ছবির নায়ক, আর তুমি নায়িকা। এই কে আছো? একে মেকআপে বসাও। দূর ওইসব রং ছং মাগবো নি। এই পরে শট নেবেন? আরে দেখুন না, যাই সাইলেন্স। কি কেমন বুঝলে? পাট্টা পাড়ি। এবার যাই। এই এর নাম ঠিকানা লিখে নাও। আমার নাম কনা, কনা মন্ডল। বাবার নাম সনদ মন্ডল। বাড়ি সাপুইপাড়া। হ্যাঁ এসো, কালকে আবার আসবে। হ্যাঁ কেমন? এই যা, পেমেন্টটা নিয়ে গেল না? কাল আসবে, একসাথে দিয়ে দেবেন। না না না, আজকে চলুন বাড়িটা দেখে আসি, পেমেন্টটা করে আসি। চলো। ওই তো ওই ছেলেটা এদিকে আসছে। এই সনদ মন্ডলের বাড়িটা কোন দিকে? ওই তো ওই ওইদিকে। আমি বাজারে যাচ্ছি রে মা। বাবা একটা সাদা রজনীর মালা নিয়ে এসো। আর কিছু আনতে হবে নাকি রে মা? তুমি যা ভালো বুঝবে তাই নিয়ে এসো। হ্যাঁ, মাছ আনবো নাকি রে? না আজকের দিনে মাছ খাবো না, আজকের দিনটা নিরামিষই খাবো। কেন নিরামিষ কেন? দাদা আজকের দিনে কনা। আপনার নাম কি সনদ মন্ডল? হ্যাঁ। কেন? আপনার মেয়ের নাম কি কনা মন্ডল? হ্যাঁ হ্যাঁ। কেন? আমরা এখানে শুটিং করতে এসেছিলাম, আপনার মেয়েকে কাজে নিয়েছিলাম, ও টাকাটা না নিয়ে চলে এসছে, তাই দিতে এলাম। আপনারা ভুল করছেন, মরা মেয়ে কাজ করেছে কেমন কথা? মরা মানে কি বলছেন? কি আমরা কি এত বড় ভুল করে ফেললাম? হ্যাঁ আপনারা ভুল করেছেন, আজকে তার মৃত্যুর দিন। আপনি গিয়েছিলেন, আপনি ঠিকানা লিখে দিলেন, আর আপনি বলছেন আমি ভুল করেছি। ও বাড়ি থেকে বেরোয় না, আর আপনারা বলছেন ও নাম ঠিকানা দিয়ে এসছে। আপনারা আসুন, আমি বলছি ওর কথা। আপনারা আসুন। খেলনা দিদি খেলনা। না না আমি খেলবো না, একটুকুনি খেলবো তারপরে বাড়ি চলে যাবো, গিয়ে রান্না করতে হবে। দিদি তোর দাগে পড়েছে, তুই কিন্তু আউট, তুই খেল। Thank you.
উঠা 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 আমাকে দে আমাকে দে আমাকে দে আউ তুমি সাবধানে যাবে নিয়ে তো লেখাপড়া করলি না আর আমাকেও করতে দিলি না তুই কেমন মেয়ে রে আমি বাজে মেয়ে তুই ভালো মেয়ে বল লাগছে কিন্তু দেখবি যাব আয় না ধরতে পারলে মারবি তো আয় না এই কোন এই ছুটছিস কেন কোথায় লেগে যাবে আমার কচুরোটা কি গো পিসি ঘরে মুড়ি ভেজেছিলাম গোটা অত নিয়ে এলাম তুই দেখি যা দেখবি যাব এই কোনা কোনা যাস না শোন শুনে যা মা শোন তুই ওকে ওরম করে বললি কেন মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল তো বোন এ বোন কোন দিকে গেল পিসি ও ওই দিকে গেছে ঝাড়াটা দে এখানে পরিষ্কার করে দি থাক আমি পরিষ্কার করে নেব দেখি মেয়েটা কোথায় গেল তোমরা ওখানে কি করছো গো আমরা এখানে শুটিং করতে তোমরা কি করছো শুটিং করছি শুটিং পারলো কই তুমি খুব হাঁপাচ্ছ জল খাবে সবটা খাই হ্যাঁ খুব ভালো করে হ্যাঁ এখন কোথায় আছিস তোমার বাড়ি কোনা আছে কিনা খোঁজ নিতে কোনা তো আজ সারাদিন এদিকে আসিনি কোথায় গেল বলতো বেশি সেই সকালে বেরিয়েছে এখনো বাড়ি আসেনি তোর বাবা কোথায় বাবা তো কলকাতায় গেছে কি করি বলতো বেশি তুই কিছু খাওয়া দাওয়া করেছিস বোনটা নেই আমি কি করে খাই বলতো তুই বাড়ি যা আমি দেখছি Thank you.
কোনো খবর পেলে পিসি? না, সারা পাড়া খুঁজে এলাম, কেউ কিছু বলতেই পারলো না। কি করি বলো তো পিসি? খাল পাড়ে কি একটা সিনেমা শুটিং চলছে, সেখানে গিয়েছিলাম, ওখানেও দেখেছি, কেউ কিছু বলতেই পারলো না, সব ফাঁকা। আরে আরে, এটাকে এইভাবে মারা গেছে? সরি, আমাদের ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই টাকাটা রাখুন, কোনার নামে খরচা করবেন। আমার ছোট ছোট বোনেরা এবং দিদিরা, তাদের কাছে আমার একটা কথাই বলার, কোনো প্রলোভনে পা দেবেন না। আসুন, আজকের দিনটা আমরা কোনার অকাল মৃত্যুর আত্মার শান্তি কামনা করি।